আমাদের আজকের আলোচ্য বিষয় পাঁচ দ্বারা গুণ করা সহজ টেকনিক। আপনাদের সাথে আছি আমি রুবেল হাসান অন্নবী। জোড় সংখ্যাটিকে অর্ধেক করে ডানে একটি শূন্য বসাতে হবে, যেমন 42-এর অর্ধেক 21, ডানে একটি শূন্য অর্থাৎ 210। আমরা যদি 5 দ্বারা 42-কে গুণ করি তাহলে 210 উত্তর হয়। এটার অর্ধেক 33, ডানে একটা শূন্য অর্থাৎ 330। এটার অর্ধেক করলে হয় 6-এর অর্ধেক 3, 38-এর অর্ধেক 19, 6-এর অর্ধেক 3, ডানে একটি শূন্য অর্থাৎ 6386-কে যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে হয় 31,930। এটার অর্ধেক 8-এর অর্ধেক 4, 6-এর অর্ধেক 3, 2, 1, 2, 8-এর অর্ধেক 4, ডান একটি শূন্য। যেমন এটি 10-এর অর্ধেক কত হয়? 5, ডানে একটি শূন্য অর্থাৎ 5×10=50। 6-এর অর্ধেক 3, ডানে একটি শূন্য 5×6=30। 8-এর অর্ধেক 4, ডানে একটি শূন্য 5×8=40। এবার আমরা দেখে নেই বিজোড় সংখ্যা বেলায় কি করতে হবে। বিজোড় সংখ্যাটিকে অর্ধেক করে শুধু দশমিক উঠিয়ে দিতে হবে, যেমন 9-এর অর্ধেক কত হয়? 4.5, 4.5 অর্থাৎ আমরা দশমিকটা দিব না। এখানে দশমিকটা হতো তাহলে 4.5 হতো, দশমিকটা যদি আমরা না দিই তাহলে 45, যেমন 5×9=45। 7-এর অর্ধেক কত হয়? 3.5, তাহলে 3.5, আমরা দশমিকটা যদি না দেই তাহলেই উত্তরটা হয়ে যায়। 5-এর অর্ধেক কত? 2.5, অর্থাৎ এখানে দশমিক দিলে 2.5 হতো, তাহলে আমরা দশমিক যদি না দেই তাহলেই উত্তরটা পেয়ে যাই, যেমন 5×5 করলে 5×25। তাহলে এই বড়গুলো করে দেখি, 9-এর অর্ধেক 4, 1 বেশি, তাহলে এখানে হলো 1 আর 5 15, 15-এর অর্ধেক 7, 1 বেশি, তাহলে হলো 16, 16-এর অর্ধেক 8, 5, 5-এর অর্ধেক 2.5, 2.5, তাহলে দশমিক আমরা না দিয়ে 5 লিখে দেব। তাহলে যদি আমরা এই সংখ্যাটিকে 5 দ্বারা গুণ করি তাহলে আমরা উত্তর এই সংখ্যাটি পাই। পরেরটা দেখার চেষ্টা করি, 8-এর অর্ধেক 4, 8-এর অর্ধেক 4, 4-এর অর্ধেক 2, 3-এর অর্ধেক 1.5, তাহলে 1.5, আমরা দশমিকটা দিচ্ছি না, তাহলে এটাই হয় উত্তর। পরেরটা দেখি, 6-এর অর্ধেক 3, 8-এর অর্ধেক 4, 4-এর অর্ধেক 2, 7-এর অর্ধেক 3.5 অর্থাৎ 3.5, তাহলে দশমিকটা আমরা না দিয়ে একবারে লিখে দিচ্ছি। দেখুন আমরা কত সহজে ফলাফল নির্ণয় করতে পারছি। যে কোনো সংখ্যাকে যদি 5 দ্বারা গুণ করতে বলা হয় তাহলে যদি আপনি এইভাবে গুণ করেন তাহলে সহজেই ফলাফল বের করতে পারবেন। আপনারা যদি ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে থাকেন তাহলে আপনাকে 5 দ্বারা যে সংখ্যায় গুণ করতে বলা হোক আপনি নিমিষেই তার ফলাফল বের করতে পারবেন। আপনি আরও বেশি করে প্র্যাকটিস করুন, তাহলে ভালোভাবে
আয়ত্ত করতে পারবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য।